হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজ বৃহস্পতিবার, আজ বৃহস্পতিবার বিকালবেলা বেরিয়ে পড়েছি, বাড়িতে চলে যাব। তো দাদার একটু স্টেশন পর্যন্ত ছেড়ে দিয়ে আসছি, সেই জন্য দাদার বাইকে করেই একেবারে বেরিয়ে পড়েছি। আর মাম্মাম তো কিছুতেই যাবে না আজ। তো আজ কেন, ও অন্য সময় যখন করেই মামার বাড়িতে আসে তখন করে বাড়িতে যেতে চায় না। তো আজও মানে এত কাজ যে মানে ওকে দেখানোর অবস্থাই নেই, তো মানে একদমই যেতে চাইছে না। তো দেখো, স্টেশনে চলে এসেছি আর মাম্মামের চোখমুখের অবস্থা দেখো, সারাক্ষণ কেঁদেই যাচ্ছে। আর দাদা সেই জন্য দুটো চকলেট দিল ভোলার জন্য, যাতে ভুলে যায়। তো তাও হচ্ছে না, কিছুতেই ভুলছে না। তো কিছু করার নেই, বাড়িতে যেতেই হবে, কারণ ওর সামনেই এক্সাম, একটু প্রিপারেশান তো নিতেই হবে। তো দেখো কান্না শুরু করেছে। তো চলো এখন ট্রেন আসবে, ট্রেনে উঠে পড়ি, তারপর আবার সব কিছু শেয়ার করছি। তো অনেক ভুলিয়ে ভালিয়ে নিয়ে এলাম বারুইপুর স্টেশন। নামার পর ওকে বললাম চলো মানে কান্না থামাও, তো পার্কে নিয়ে যাব। তো পার্ক এখন প্রায় মানে যেহেতু বর্ষাকাল, মানে বেশিরভাগ পার্কে ঘাস জঙ্গল ভর্তি হয়ে আছে। তো আমার নিজেরই ভয় লাগে ওই ঘাসের মধ্যে দিয়ে পার্কে নিয়ে যেতে, আর অনেক পার্ক বন্ধও থাকে, তো সঠিক সময় আসা হয় না। তো রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে মানে অন্য সাইডে একটু ঘুরতে এসেছিলাম, হঠাৎ করে ও এই পার্কটাকে দেখতে পেল। তো পার্কে চলে এসেছি, এসে ও একটা বন্ধুও পেয়ে গেছে, মানে বাচ্চাটা ওর মায়ের সাথে পার্কে এসেছিলো, একাই মানে দোলনায় বসেছিল, তো যার জন্য সঙ্গী পাচ্ছিল না, মাম্মাম গিয়ে বসে পড়েছে, ও দুজনে মিলে দোল খাচ্ছে, ওর মা দোল দিচ্ছে। বেশ অচেনা বন্ধু একটা হয়ে গেল, মানে পার্কে এসে হঠাৎ করে। বেশ বাচ্চারা বক 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 করছে ওর সাথে। তো আমার মাম্মাম একটু কমই কথা বলে আর একটু ভয় তরাসের মতো, যার জন্য চুপচাপ আছে, কিন্তু বাচ্চাটা বেশ বক বক করে যাচ্ছে। তো দেখো, এমনি পার্কে বললাম না, বর্ষাকাল, বর্ষাকালে তো ঘাস ভর্তি হয়ে আছে, আমার দেখেই ভয় লাগছে। তো যেটা মানে পরিষ্কার জায়গার মধ্যে আছে সেগুলো একটু চড়িয়ে নিলাম মাম্মামকে। তো একটু কান্নাটা থেমেছে, যে মামার বাড়ি থেকে চলে আসার যে কান্নাটা সেটা একটু থেমেছে। আর এখন একটু পার্কে খানিকক্ষণ সময় কাটাবো, তারপরে বাড়িতে যাব। সন্ধেও হয়ে আসছে, বাড়িতে ফিরতে হবে। আজ আবার মামামের ডান্স ক্লাস ছিল, সেটাতেও গেল না, মানে এতটাই কাঁদছে যে ওকে ডান্স ক্লাসে নিয়ে যেতেও মানে ও যেতে চাইছে না, এতটাই কাঁদছে। তো যাই হোক, ছুটি হয়ে গেল স্কুলটা, নাচের স্কুলটা। তো চলো আর কি চড়ে দেখি। তো আবার এটাও চড়ার ইচ্ছা হয়েছে, যেহেতু ওই বাচ্চাটা চড়ছে। আর এই জায়গাটায় আমার ওকে পাঠাতে ভীষণ ভয় লাগছিল, দেখো ঘাস ভর্তি হয়ে আছে, কিন্তু না, বাচ্চাদের বায়না শুনতেই হবে। তো ওই জন্য ওই জায়গাটায় একটু বসলো দোলনাতে। তো খুব খুশি হয়ে গেছে মামা, আবার আমাকে আসার সময় বলল যে মাঝে মাঝে আমি এই পার্কটায় আসবো, আমার খুব ভালো লেগেছে। তো মোটামুটি এখন ওর সব কিছু মোটামুটি চড়া কমপ্লিট হয়ে গেছে, কিন্তু স্লিপটা চড়বে বলছিল, সেখানে আরও বিশাল বড় বড় ঘাস হয়ে আছে, যার জন্য ওখানে একদমই যাব না। তো চলো এবারে বাড়িতে ফিরে যাব। অনেক কিছু কেনার আছে, মামামের খাবার দাবার এটা ওটা কেনার আছে, তো সেগুলো কিনে তারপর বাড়িতে ফিরে যাব। তো চলো আজ ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে টাটা।